যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, কেমন ছিল আমার প্রিয় নবীজির আচরণ? তিনি মানুষের সাথে কেমন আখলাকে, কেমন ব্যবহার তিনি করতেন, কেমন ডিলিংস করতেন, তার ইন্টারাকশন গুলো মানুষের সাথে কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, এই টপিকে আমরা কথা শুনবো। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক নির্মলতা, উন্নত চরিত্র, সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নির্মাণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণেই, ঠিক কিনা বলেন? বলেন। এজন্য আল্লাহ বলছেন নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্ট্যাটাস, সর্বোচ্চ মানে আপনি নবীহে প্রতিষ্ঠিত। এবং তিনি বলতেন ওয়া ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি, উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীর জির চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র, সাহাবারা বড় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন। আম্মা জান আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, বিশ্বনবী ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র। যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন শুনছে ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজি মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। প্রিয় ভাইরা, বিশ্বনবী ইসলাম সবার সাথে এরকম এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। শুরুতেই আমরা দেখি যে শিশুদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন, হাদিসে এসেছে, সিরায় এসেছে। তাহনিক কি? খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন, বারাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে, মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই, বাচ্চা কাচ্চা হয় না, ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে, পুত্র সন্তান, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো আসমা আব্দুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুনবীর কাছে আসলেন, বিষ্ণুনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন। তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুনবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহু আকবার। বাচ্চারা আসলে বিষ্ণুনবী তাহনিক করতেন এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভ, সাইন্টিফিক্যালি প্রুভ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে, স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিষ্ণুনবী এটা করতেন। অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুনবীর কোলে বাচ্চা দিতেন, অনেক বাচ্চা বিষ্ণুনবীর কোলেই পেশাব করেছে, হাদিস সাক্ষী। বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন, যেই বাচ্চার মাথায় বিষ্ণুনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত। বিষ্ণুনবী মাথায় হাত বুলিয়ে দিতেন, বাচ্চাদেরকে চুমু খেতেন, আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন, আদর করবেন, চুমু খাবেন, বিষ্ণুনবীর সুন্নাহ এটা। বাচ্চাদের সালাম দিতেন, মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, বাসার সময় পেলে এটা করবেন, ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, ভুল দেখলে শুধরে দিতেন। তাহলে বিষ্ণুনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? প্রথম পয়েন্টটা ক্লিয়ার। আচ্ছা, শিশুদের পার্ট শেষ, এবার দেখি বয়স্কদের সাথে, অ্যাডাল্টদের সাথে বিষ্ণুনবী ইসলামের আচরণ কেমন ছিল, বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি। সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণুনবীর সঙ্গ পেয়েছেন তাই না, তাদের সাথে কেমন আচরণ ছিল? সাহাবারা বিষ্ণুনবীর এত ভালোবাসা পেয়েছেন, এত সুন্দর আচরণ পেয়েছেন, তারা বিষ্ণুনবীকে সবসময় আগলে রাখতে চাইতেন, ঘিরে থাকতে চাইতেন, তার সঙ্গ ছাড়তে চাইতেন না। সুবহানাল্লাহ।
বাসায় ভাল লাগে না, বিষ্ণুর কাছে চলে যেতেন, ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন, এমনকি কোন সাহাবির পেটে যদি ক্ষুধা লাগতো, ঘরে খাবার না থাকতো, তারা বিষ্ণুর কাছে চলে যেতেন, তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত। আর সবসময় বিষ্ণু ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন, মুচকি হাসবেন। বিষ্ণু বলেন তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা সাদাকা দেওয়ার সওয়াব কামিয়ে ফেলো তুমি। বিষ্ণুবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি। মুচকি হাসেন তো আপনারা, মুচকি হাসবেন, হাসতে যদি সাদাকার সওয়াব হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন? দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে, আর যিনি গোমরা মুখ থাকে তারা দেখতে ভালো লাগে, আমার ভালো লাগে না, আপনাদের লাগে? দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন। বিষ্ণুবী যদি কারোর সাথে মুসাফা করতেন, ভাই একটু হাত মিলান তো, এই যে ওই লোক হাত সরানোর আগে বিষ্ণুবী হাত সরাতেন না, যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন। কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না, এইভাবে না, কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন। কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না। সুবহানাল্লাহ, আস্তে বলেন। বিষ্ণু ইসলাম বললেন তিরিন তোমরা এত কঠোর হচ্ছ কেন? আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি, সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে। প্রিয় ভাইরা, দোয়া চাওয়া দোয়া করা দুটোই সুন্নাহ। প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন। দেখেন দেখেন কত চমৎকার আচরণের ছিলেন। এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে। আচ্ছা, তিন নম্বরে স্টাফের সাথে, কর্মচারীর সাথে, সেবকের সাথে বিষ্ণু ইসলাম কি আচরণ করেছেন? বিষ্ণু ইসলামের অনেক খাদেম ছিল, সিরাতে এসেছে, সবার কথা তো বলা যাবে না, একজনের কথা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা। আনাস উনি ছিলেন বিষ্ণু ইসলামের খাদেম। কোনোদিন তিনি কোনো ওনার স্টাফকে, সেবককে, খাদেমকে মারধর করেন নাই কোনোদিন। আমরা তো পান থেকে চুন খসলে, আল্লাহ, বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেওয়া হয়, এরকম আছে না নাই ডাকাত? বলেন বলেন, কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায়। এক হচ্ছে তার বউ, তার ব্যাপারে কি বলে, কি বলে, কি বলে, কি বলে, তার স্ত্রী, এরপর তার ড্রাইভার কি বলে, তার ঘরের কাজের মহিলাটা কি বলে, এদের কাছে নক করলেই আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক বছর দু বছর নয় 10 বছর বিষ্ণুবীর খাদেম ছিলাম, একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয়, ওহ আরে বিরক্ত হয় আমরা এগুলো বলি না, একদিনের জন্য বলেন, একদিন, একটি মুহূর্তের জন্য। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন একটা কাজে সম্ভবত জুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন। আমি ছোট মানুষ, জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না, বিষ্ণুবী যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে, ছোট মানুষ তো, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলেমেয়েদের খেলা দেখতেছে। এখন সময়ের পর সময় যায়, ঘন্টার পর ঘন্টা যায়, আনাস তো আর আসে না জুব্বা নিয়ে। বিষ্ণু ভাবেন হায় রে, আনাস মনে ভুলে গেছে, যাই নিজের কাজ নিজেই করি, নিয়ে আসি। বিষ্ণু বেরোলেন, বেরোই দেখে ওই তো আনাস, আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। বিষ্ণুবী গেলেন, তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন, কিছুই বললেন না, শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন, ঘাড়ে আলতো হাতে। বিষ্ণুবীর হাতটা রেশমের চেয়েও সফট ছিল, হাত রাখলেন, হাত হাত রাখাতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফানাজার তুই লাই, তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম, বিষ্ণুবীর দিকে আমি তাকালাম, হঠাৎ করে দেখলাম যে বিষ্ণু, তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই, কিরা আনাস তুই এখানে, এটাও বলে নাই, তাকালাম, বহু আয়াত তিনি একটা মুচকি হাসি দিলেন, বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম, এখানে কেন? আনাস বলে রাসূলুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি। আনাস বলে বিষ্ণুবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমরা এই সোজা রাস্তায় রেখেছি। এবার জানবো স্ত্রীর সাথে আচরণ। স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, তার সাথে কেমন আচরণ ছিল? সিরাতে অনেক কথা এসেছে, আমাদের সময় নেই, সংক্ষেপে বলি, স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন, মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, ওঠে ওঠার সময় হেল্প করতেন, মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন। আপনারা এগুলো করেন তো? করেন করেন করেন, এই যে আওয়াজ নাই পেছনে, কিন্তু ভাবিরা বসে আছে সবাই, সবাই উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে, খবর আছে আজকে, এগুলো করেন করেন, হ্যাঁ করতে হবে, করতে হবে। বিষ্ণু ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন, রুটি শেখা দিতেন, কাপড় সেলাই করতেন, এই কাজগুলো করতেন। এবং আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন, তিনি বলেন,
আমি 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 গোস্ত খেয়ে ওটার হাড্ডিটা রেখে দিলে বিষ্ণুনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন। আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিষ্ণুনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আর বিষ্ণুনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি। আল্লাহু আকবার, কি চমৎকার আচরণ, কি হৃদ্যতা ছিল, কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে। তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না, হতো হতো হতো, মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো, এবং বিশ্বনবী এটাও টের পেতেন। তিনি বলতেন আয়েশা, ইন্নিলা আ'লামু ইদা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইদা কুনতি আলাইয়া রাদিয়া। আয়েশা, কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই। মজা নাই, সবাক হলেন, কি করে টের পান? বিশ্বনবী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা ওয়া রাব্বি মুহাম্মাদ, তুমি বলো হে মুহাম্মাদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন, হে মুহাম্মাদের রব আমাদের ক্ষমা করেন, এইভাবে দোয়া করো। আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না, তখন তুমি দোয়াতে বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের আল্লাহ, হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো, তখন তুমি আমার নাম নাও না, কৌশলে আমার নামটা বাদ দাও। আমাদের আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না। এটা ঠিক, তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না। সুবহানাল্লাহ, এই ছিল বিষ্ণুবীর সাথে স্ত্রীদের সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, নেইবার বিষ্ণুই বলতেন যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এবং একবার আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণুই ইসলাম বলেন আবু যার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো। সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তারা প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে, সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন। নদীর এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন, অনেকদিন হলো ছেলেটা আসে না, খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ, শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি, বিশ্বনবী দেখতে গেলেন। তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন, এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? বলেন দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ ভিজিট করেছেন, আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট পুরে খেয়ে তাহাজ্জুদ করলে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না। ভিক্ষুকের সাথে কি আচরণ, বিশ্বনবী কখনো না বলতে পারতেন না, কেউ হাত পাতলে কি বলতে পারতেন না, পারতেন না। এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও 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 তোমার কাছে কি আছে দাও, নবী তখন চাদর পরা ছিলেন, চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিড়ে গেছে, চামড়ায় দাগ পড়ে গেছে। বিশ্বনবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক, আবার মুচকি হাসি। দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন, সুবহানাল্লাহ। পড়ে শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন, আল্লাহ 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 আল্লাহ, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত, পাহাড় রক্ষী ফেরেশতারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে। তায়েফে কেন গেছিলেন বিশ্বনবী, জমির বায়না করতে না, তায়েফে জমি কিনতে গেছিল না, তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে। পাহাড় রক্ষী ফেরেশতারা বললেন নবী একটা আদেশ দেন, দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলব, মাটির সাথে মিশে যাবে। বিশ্বনবী বললেন না না, তারা হয়তো ঈমান আনে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লা ইলাহা পড়বে, কেউ না কেউ লা ইলাহা জপবে, তাই হয়েছে। তায়েফে যদি যান আল্লাহু আকবার, মসজিদ আর মসজিদ, শান্তি আর শান্তি, আল্লাহু আকবার। উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে। ফেরেশতারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে, বিষ্ণুই বললেন না, বিষ্ণুই বললেন না, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দেন ওরা বুঝে নাই। দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন, ওদের হয়ে কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে, এক্সকিউজ দিয়েছেন আল্লাহ, কেন কেন ক্ষমা করবেন, কারণ ওরা বুঝে নাই, এক্সকিউজ দিয়েছেন, তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন। এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ। যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার, ওদের নারীদের গায়ে হাত দিবে না, শিশুদের গায়ে হাত দিবে না, গবাদি পশু মারবে না, কোনো পাদ্রীর গায়ে হাত দিবে না, গোটা বিশ্বের কেউ
কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন থারথার করে কাঁপছিল কুরাইশরা, যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে, ডেথ পেনাল্টি দিবে। বিশ্ব নবী বললেন না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফানতুম তুলাকা। চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন, গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বললেন, তোমরা আমার ভাই, ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে, ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এ ছিল শত্রুদের সাথে আচরণ। শেষ কথা বলি, শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুনবীর কেমন আচরণ ছিল। প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন, ঢুকে দেখেন একটা উঁট কাঁদে। কি কাঁদে? কানে কানে এসে বিষ্ণুনবীকে কি যেন বলে যায়। বিষ্ণুনবী রেগে বললেন, এই উটের মালিককে? এক আনসারের সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। বিষ্ণুনবী বললেন, তোমার কি ভয় হয় না আল্লাহর? কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহ তাআলা দয়া করে উটের মালিক তোমাকে বানিয়েছে, উট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই, আর তাকে দিয়ে কাজ করিয়েছো অনবরত, খবরদার কিয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে। প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন। জবাই করার সময় বিষ্ণুই বলতেন, ইহসানের সাথে জবাই করো ভাইরা। বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন। তাহলে বিশ্বনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা। বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন, শত্রু বন্ধু হয়ে যেত, আর আমাদের আচরণ দেখে আমার বন্ধু আমার শত্রু হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক।